তো বলল যে আপনার ভাই, তো আপনার ভাইয়ের লাশ আমরা রাস্তায়, তো আপনার ভাইয়ের লাশ রাস্তায়, এমনকি এই খবরটা আসছে রিক্সা করে নিয়ে যেতে চাইছিল, সে রিক্সাওয়ালাকেও গুলি করছে এই পুলিশ বাহিনী। বাসা থেকে সকালে বের হয়েছে, বের হয়ে বলতেছে, আম্মু বারবার না করছে যে বের হয়েছে না, সে রীতি প্রতিদিন মানে দৈনিকই বের হয়, তো সেদিন সে আম্মু বলতেছে বের হয়েছে না, আজকে বের হয়েছে না, সে বলতেছে না আমি ঘরে থাকবো না, আমি যাবই বাহিরে। তারপর সে সকালে বের হলো, বের হয়ে যাত্রাবাড়ি থানার সামনেই সে সারাদিন, হঠাৎ 2-2:30 দিকে আমাদের কাছে মানে একজন ফোন করে বলে যে ভাই মানে আপনার ছোটো ভাইয়ের নাম কি রবিন? বললাম হ্যাঁ। তো বলল যে আপনার ভাইয়ের লাশ আমরা রাস্তায়, তো আপনার ভাইয়ের লাশ রাস্তায়, এমনকি এই খবরটা আসছে রিক্সা করে নিয়ে যেতে চাইছিল, সে রিক্সাওয়ালাকেও গুলি করছে এই পুলিশ বাহিনী, এই রিক্সাওয়ালাকেও গুলি করছে, রিক্সাওয়ালাও মানে লাশটা নিয়ে যেতে পারে নাই এই অবস্থা। তারপর আমার ভাইয়ের লাশ নিয়ে ঢাকা মেডিকেলে, তারপর আমার ছোটো বোন আর আমার মা, এই দুইজন ছিল বাসা, আমি বাইরে ছিলাম, তো ওদেরকে ওরা ঢাকা, দুইটা মহিলা মানুষ, ওরা ঢাকা মেডিকেলে গেছে, ঢাকা মেডিকেল যে তন্ন তন্ন করে খুঁজে আমার ছোটো ভাইয়ের লাশটা পাইছে, তারপরে সেখান থেকে তার কোনো ডেথ সার্টিফিকেট দেওয়া হয় নাই, তাও কোনো ইয়াকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় নাই, এখন পর্যন্ত আমরা ডেথ সার্টিফিকেট পাই নাই। আমি প্রায় 3-4 গেছি ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল যে তার ডেথ সার্টিফিকেট এখন আমাদেরকে বলে যে আপনাদেরকে খবর দিব, বলবো আমরা কবে কী করব। তো আমার দাবি একটাই, যেন আমি চাই যেন আমার ছোটো ভাইকে যেন শহীদের মর্যাদাটা দেওয়া হয়, আমাদের সকল, আমরা যারা এই যে শহীদ হই মানে শহীদ হয়েছে আমাদের পরিবারের একজন, আমরা সব ফ্যামিলি চাই যেন আমাদেরকে মানে আমার ছোটো ভাইদেরকে বা সন্তান বা যেই শহীদ হয়েছে তাদের পরিবারকে যেন শহীদের মর্যাদাটা দেওয়া হয়, এটাই আমাদের দাবি।